বন্ধুরা, কুরবানির জন্য খুলে গেল পশুর হাট ঢোলাগড়ি চৌরাস্তা মোড়। আমরা এই হাটে এসেছি, এসে আপনাদেরকে দেখাবো এখানে কত ধরনের গরু পাওয়া যায় এবং কত দূর থেকে মানুষ আসে, সেই ভিডিও আপনাদেরকে তুলে ধরবো। চলুন তাহলে আমরা ভিতরের দিকে প্রবেশ করি। গরু কেনা হয়েছে? গরু কেনা হয়নি, দেখছি দাম খুব হাই বলছে, কিন্তু দেখা যাক কি হয়। ইনশাল্লাহ কোরবানি তো বানিয়ে রাখো। কত দাম বলছে গরু? গরু তার 40-50-60 প্রতি দাম। গরুর দাম অনেক বেশি আছে, বেশি আছে দেখে মনে হয় অন্য হাটের দাম কম মনে হয়। হাটটা কতদিন হয়েছে বসেছে? হাট বসেছে এই এক সপ্তাহের মতো হয়েছে হাট বসেছে। মোটামুটি আর 2-4 দিনের মধ্যে হাট চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আরও নামবে, আরও ব্যাপারই ঢুকবে। আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের বড় হাট। হাটটা না, হাটটার নাম কি? দুলগড়ি পশু হাট। দুলগড়ি পশু হাট। এখানে কত দূর থেকে মানুষ আছে কিনতে? এখানে অনেক দূর দূর থেকে মানুষ আছে। শিবপুর, জিগিয়াপাড়া, ওদিকে আমতা, জিগিরা, বর্ধমান, নদীয়া, এইসব থেকে ব্যাপারীরা মাল নিয়ে আসে। কাকুমা, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে কাকুমার লোকে এখানে। ব্যাপারী কি আছে? কটা গরু নিয়ে আসছেন আপনি? 15টা গরু আছে। কত টাকা দামি করছো? 35,000, 20,000, 26,000, 40,000, 42,000। গরুকে কম দামে বিক্রি করছেন না বেশি দামে বিক্রি করছেন? মায়ের চড়া, সেই হিসাবে দামটা আপনি বেশি রেখেছেন তাই তো? কাস্টমাররা বলছেন দাম বেশি। মানুষজন আছে তাদের পরিষেবা দিই, যেমন তাদের তো বিভিন্ন টাকার একটা প্রতিষ্ঠান, তাদের শোয়ার ব্যবস্থা থাকে, টাকার ব্যবস্থা, তাদের একটা সিকিউরিটির ব্যবস্থা, তাদের কাছে অনেক টাকার ব্যবস্থা থাকে। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আজ থেকে এক সপ্তাহ আগে শুরু হয়েছে বিগত সম্পর্ক হাঁটতে চলবে এবং তাদের সাধারণ চলে স্পেশাল হাট বসে এবং বিশাল হাট বসে এলাকার মানুষ উপকৃত হচ্ছে।